এসো অবন্তিকা, আমি মনে প্রাণে চাইছি তুমি এখনই ফিরে এসো। এই দরজা দিয়ে তো ঢুকবে তুমি, দেখি গন্ডি পেরোতে পারো কি না। লগ্না বেরোতে কেটে গিয়েছিল, তবে কি আবার নতুন করে গন্ডি কেটেছে নাকি ওই শঙ্করানন্দ? সর্বনাশ করেছে আমার জন্য এই শঙ্করানন্দ, নতুন করে আবার গন্ডি কেটেছে, তাও একটা নয় তিনটে, যাতে আমি কোনোভাবেই বাঁচতে না পারি। কি করবো আমি এবার, কি করে আমি ভিতরে ঢুকবো, আমি তো ধরা পড়ে যাব। না না না, আমাকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। অমাবস্যা কেটে গেলে এই গন্ডির আর কোনো মূল্য থাকবে না। তাই করতে হবে, অমাবস্যা কাটিয়ে আমাকে এখানে ফিরতে হবে। সর্বনাশ, শঙ্করানন্দের চোখ দেখে তো মনে হচ্ছে ও আন্দাজ করেছে আর পরীক্ষা করার জন্য আমাকে ডাকছে। আমি তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। ইন্দ্রদেবের কাছে শুনলাম যে তুমি আজ সকালেই ফিরে আসবে, তাই তো আমি অপেক্ষা করছি। চলে এসো, আমি দরজা বন্ধ করে দেব, বাড়ির কেউ জানতে পারবে না। এসো। কি হল? এসো। আজ কি পুড়ে যাওয়াই আছে নাকি কপালে? তাড়াতাড়ি করো অবন্তিকা, এসো। গরম লাগছে না কেন? গন্ডি কি কেটে গেল? কি হলো? পড়ে গেলে কি করে? কিছুতে একটা ভোঁচট খেলাম আসলে। তুমি আমাকে এই সংশয় থেকে মুক্ত করলে মা, বুঝতে পারলাম তোমার জন্যই যে এ বাড়ির ভেতরে অন্তত কোনো পিশাচের বসবাস নেই। আমি দরজাটা বন্ধ করে দিই? না, আমি বন্ধ করব, তুমি এসো। জয় মা সিংহ বাহিনী, আমার মন থেকে সন্দেহ দূর করার জন্য এতক্ষণে মনে হচ্ছে বুকের উপর থেকে এক বোঝা নেমে গেল। মা,
এর এত ক্ষমতা। এই বয়সে পুতুল খেলা শখ? এই পুতুলটা, এই পুতুলটা তো আমি লগ্নার জন্য এনেছি। লগ্নার জন্য? তা তুমি এত রাতে এই পুতুলটা পেলে কোথায়? বাড়িতে। হ্যাঁ বাড়িতে। আসলে আমি তো বাড়িতে গিয়েছিলাম। আমার বোন খুব সুন্দর সুন্দর পুতুল বানায়, আবার বিক্রিও করে। তাই আজকে যখন বাড়িতে গেলাম, দেখলাম এত সুন্দর একটা পুতুল বানিয়েছে, তাই ভাবলাম লগ্নার জন্য নিয়ে আসি। আসলে ওর জন্য আমার এত খারাপ লাগে। লগ্নার জন্য তোমার খারাপ লাগে? হ্যাঁ তো, খারাপ লাগে তো। আসলে আমার এসব নিয়ে কথা বলা উচিত না, মানে ভাবাও উচিত নয়। মানে এইটুকু একটা বাচ্চা মেয়ে তো, ওর জীবনটা। না না না, তুমি নিঃসংকোচে বলো, বলো। না না থাক, আমার আমার এসব নিয়ে কথা বলা উচিত নয়। আমি আমি বলবো না এসব নিয়ে কোনো কথা, আমি আমি ভাববো না। আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। আসলে কি বলুন তো, এই বয়সটা তো লগ্নার পড়াশোনা করার বয়স। আমি তো লগ্নার সাথে গিয়েওছিলাম লগ্নার স্কুলে, হেডমাস্টারকে রাজি করিয়েছি যাতে লগ্নার পরীক্ষায় বসতে পারে। বাহ, এ তো খুব ভালো কথা। তাই তো, সত্যি কথা। কিন্তু আপনি আমায় একটা কথা বলুন তো, এই সময়টা তো লগ্নার কোনোদিন ফিরে পাবে না, তাই না? তাই ভাবলাম এরকমই একটা পুতুল নিয়ে আসি লগ্নার জন্য। ওর শৈশবটা অন্তত এত সুন্দরভাবেই কাটুক, এই পুতুলটার সঙ্গে ওর সময়টাও কেটে যাবে, কি বলেন? ভালো করেছো, সত্যি খুব ভালো করেছো। ভালো থেকো, ভালো থেকো। তোমার এত ক্ষমতা যে শঙ্করানন্দের কাটা গণ্ডিও তুমি মুছে দিতে পারো। রাখবো, রাখবো তোমাকে আমি লগ্নার কাছে। আর এখন থেকে তোমার হবে একটাই কাজ, এই বাড়ি থেকে লগ্নাকে। মায়ের থেকে করলে দূর, তবেই পড়বে রেশ, তবেই হবে যুদ্ধ জয়, তবেই লগ্নার শক্তি শেষ। এই ধাঁধার মানে কি? চুপ করে আছো কেন? ধাঁধা যখন তুমি বলেছ, আমি জানি উত্তরটা তুমি জানো, আর তাই বলেছ। দেখো না, উত্তর দাও না, তুমি কাজ এগোবো কি করে? উত্তর দাও। কি তুমি উত্তর দেবে না, তাই তো? তার মানে তো উত্তরটা আমাকে খুঁজে বের করতে হবে। Thank you.
মায়ের থেকে করলে দূর, পড়বে তাহার রেশ। তবেই হবে যুদ্ধ জয়, লগ্ন শক্তি শেষ। মা